সেঞ্চুরি হাঁকিয়েও ম্যাচ জেতাতে ব্যর্থ রোহিত শর্মা। আইপিএল এর এল ক্লাসিকোতে হার্দিক পান্ডিয়ার হার, দল হিসেবে খেলেই মুম্বাইকে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। গাইকোয়াদ দুবে দারুণ ব্যাটিং কিংবা MS ধোনির অসাধারণ ক্যামিও, অন্যদিকে মুস্তাফিজের দুর্দান্ত ক্যাচ আর পাথিরানার অসাধারণ বোলিং, দুই ডিপার্টমেন্টেই মুনশিয়ানা দেখালো চেন্নাই। এদিন আইপিএল এর এল ক্লাসিকোতে টসে জিতে ফিল্ডিং নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। টস হারলেও ব্যাট হাতে নিজেদের মান রাখেন চেন্নাইয়ের ব্যাটাররা। বিশ ওভার শেষে স্কোরবোর্ডে কিংসের সংগ্রহ 206 রান। অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াদের 69 আর শিবম দুবের অপরাজিত 66 রানের বিশাল সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস। এদিন চেন্নাইয়ের হয়ে বোলিং সেশনে মুস্তাফিজুর রহমান বল করতে আসেন ইনিংসের দ্বিতীয় ওভারেই। একটা বাউন্ডারি হজম করলেও 8 রানের বেশি দেননি বাংলাদেশের মুস্তা। ওভারের শেষ বলে থাইপ্যাডের ওপরে না উঠলে রোহিতের উইকেটটাও পেতে পারতেন কাটার মাস্টার। নিজের দ্বিতীয় ওভারটাও পাওয়ার প্লেতেই করতে আসেন মুস্তাফিজ। এবার তার উপর চড়াও হন রোহিত শর্মা। প্রথম দুই বলই 1-4 এক ছক্কা। নিজের দ্বিতীয় ওভারে 15 রান দেন মিস্টার 90। এদিন অষ্টম ওভারে মাথিসা পাথিরানা ঋণ শোধ করেন মুস্তাফিজুর রহমান। থার্ড ম্যানের ফিল্ডার হিসেবে এদিন অসাধারণ এক ক্যাচ ধরেন মুস্তা। ছক্কা হতে যাওয়া বলকে ক্যাচে পরিণত করেন দাফিজ। মুস্তার এমন ক্যাচ দেখে ডাগ আউটে বসে হাততালি দিয়েছেন চেন্নাইয়ের হেড কোচ স্টেভেন ফ্লেমিংও। আর এতেই শোধ হয়ে গেল পাথিরানার ক্রেডিট। এর আগে মুস্তাফিজকে উইকেট পেতে সাহায্য করেছিলেন পাথিরানা। দুর্দান্ত সেই ক্যাচ এবার দুর্দান্তভাবেই ফিরিয়ে দিলেন মুস্তা। সীমানার কাছে লাফ দিয়ে এক হাত দিয়ে ফিজের বডি ব্যালেন্স ছিল দেখার মতো। দুই ওভারে 23 রান দেওয়ার পর 17তম ওভারে বল করতে আসেন মুস্তাফিজ। প্রথম দুই বলে 2টা ছক্কা হজম করেন টিম ডেভিডের কাছে, তবে তৃতীয় বলেই তাকে প্যাভিলিয়নে পাঠান কাটার মাস্টার। ফিজের কাটারে বিট হন ডেভিড আর উইকেট পান মুস্তা। অবশ্য তৃতীয় ওভারেও খোঁচে বোলিং করেন মুস্তাফিজুর রহমান। সেই ওভারে 19 রান দেন এই বাহাতি পেসার। নিজের চতুর্থ ওভার ফিজ করতে আসেন 19তম ওভারে। প্রথম 5 বলে বাউন্ডারি না হলেও শেষ বলে ছক্কা খান তিনি। এদিন বল হাতে দিনটা ফিজের না থাকলেও ইম্প্যাক্টে কোনো অংশই কম ছিলেন না তিনি, কেননা সূর্যা কুমার যাদবের সেই ক্যাচটা না ধরলে হাতছাড়া হতে পারত ম্যাচটা। ম্যাচ হারলেও এদিন রোহিত শর্মা সেঞ্চুরি দেখা পান। 63 বলে 105 রান করে নট আউট থাকেন তিনি। তবে সে যাই হোক, আইপিএল এর এই ক্লাসিকোতে জয় পেয়েছে ধোনির দল। 4 বলে 20 রান করা ধোনির ফিনিশিংটাই ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।